السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আরও একটি সত্য উন্মোচন করতে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বলবো মেশক জাফরান সম্পর্কে। অনেকে বলে থাকেন বিভিন্ন তাবিজের ক্ষেত্রে যে জাফরান বা মেশক দ্বারা এই তাবিজটা লিখতে হবে, অর্থাৎ মেশক জাফরানের কালি দিয়ে লিখতে হবে। এবং আমাদের সমাজে অনেক মানুষের এই বিষয়ে একটা ধারণা হয়ে গেছে যে যে কোনো তাবিজ অবশ্যই মেশক এবং জাফরান দিয়ে না লিখলে ওই তাবিজ কোনো কাজে আসে না, এরকমের একটা ধারণা হয়ে গেছে। আসলে এর পেছনের রহস্যটা কি সেটা আমি আজকে আপনাদের সামনে উন্মোচন করে দিচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, জাফরান হয়তো আপনারা নাম শুনেছেন, অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। জাফরান অত্যন্ত দামি একটি মশলার নাম। এই জাফরান উৎপাদিত হয় এক প্রকারের ফুল থেকে। ফুলের মধ্যে যে তার পাপড়ির ভিতরে শীষ রয়েছে, প্রত্যেকটা ফুলের মধ্যে ম্যাক্সিমাম তিনটা শীষ থাকবে, এইভাবে তিনটা শীষ থাকবে। যেরকম জবা ফুলের ভিতরে শীষ থাকে একটা, ঠিক ওইভাবে ওই ফুলগুলোর মধ্যে তিনটা শীষ থাকে। এই শীষগুলো মানুষ নিজের হাতে ছিঁড়ে আনতে হয় এবং এটা সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, শুকানো, বাজারজাত করা বা এটা উৎপাদন সম্পূর্ণ মানুষের দ্বারাই করতে হয়, কোনো প্রকারের মেশিনারিজ ব্যবহার করা যায় না। জাফরান উৎপাদন হয় ইরানে, ইতালিতে, স্পেনে এবং ভারতের কোনো একটা অঞ্চলে। তবে সবচেয়ে উত্তম জাফরান হল স্পেনের জাফরান, এবং ইরানের জাফরানও অত্যন্ত ভালো, এগুলো অনেক লাল রঙের হয়ে থাকে। জাফরানের মূল কাজ কি? জাফরানের মূল কাজ হচ্ছে এটা একটা মশলা, যেমন দারুচিনি, এলাচ, লং, এগুলো যেরকম একটা মশলা, ঠিক সেইভাবে জাফরানও এক প্রকার মশলা। এটা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং এটাতে একটা রং আসে। সবচেয়ে বড় কথা, জাফরান হলো একটা ভেষজ, এটা অনেক রোগের ঔষধ। আপনি যদি জাফরান মিশ্রিত দুধ খেয়ে রাতে ঘুমান, ইনশাআল্লাহ আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে, আপনার ডাইজেস্টিং সিস্টেম সুন্দর হয়ে যাবে, আপনার ইনডাইজেশন দূর হয়ে যাবে, আপনি যে বদহজমের দ্বারা বিভিন্ন সমস্যায় পড়েন এগুলো দূর হয়ে যাবে, পেটের গ্যাস নষ্ট হবে বা অন্যান্য, এমনকি গ্যাস্ট্রিকের সমস্যায়ও জাফরান অত্যন্ত কার্যকর। তাছাড়া জাফরান যদি আপনি দইয়ের সাথে মিক্স করে মুখে ম্যাসাজ করেন তাহলে আপনার মুখমণ্ডল সুন্দর হবে, চেহারা উজ্জ্বল হবে। জাফরানকে কেন তাবিজ বানানোর ক্ষেত্রে বা কালি হিসাবে ব্যবহার করার কথা বলা হয়, এটার কারণটা হচ্ছে আগের যুগ থেকে, পূর্ব যুগ থেকে এই বিষয়টা চলে আসছে। বিশেষ করে এটা পাক ভারত উপমহাদেশের মধ্যেই বেশিরভাগ প্রচলিত। এর কারণ হলো বিভিন্ন পীর মাশায়েখ বা তাবিজ লেখক ব্যক্তিরা নিজে তাবিজ লিখতেন, এই কলম দ্বারা আমি এই তাবিজখানা লিখেছি। এখন এই তাবিজখানা আমি যদি বলি আপনাদেরকে যে এই তাবিজ দিয়ে আপনার অমুক উপকার হবে, আপনার পেটে ব্যথা দূর হবে বা আপনার বদহজমের সমস্যা দূর হবে, তখন আপনি বলবেন যে আমাকে দিন। তো আমি বলবো একটা মাটির প্লেট নিয়ে আসুন, একটা প্লেট বা বাসন নিয়ে আসুন, ওইটার মধ্যে মেশক জাফরান কালি দ্বারা আমি লিখব এবং এর মধ্যে কিছু পানি ঢেলে আপনাকে খাইয়ে দিব, আপনার পেটের অসুখ দূর হয়ে যাবে। আসলে পেটের অসুখ দূর হচ্ছে জাফরানের মাধ্যমে, এটা হলো সত্য হাকিকাত কথা। কারণ জাফরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এবং এটাকে একটা ঔষধ হিসাবে আল্লাহ বানিয়েছেন। তো আমি এই জাফরানকে দিয়ে যদি কালি বানিয়ে আপনাকে একটা তাবিজে লিখে আর ওইটা খাইয়ে দেই, তাহলে আমি যে তাবিজটা লিখেছি ওই তাবিজের পাওয়ার দ্বারা আপনি ভালো হলেন নাকি জাফরানের দ্বারা আপনি ভালো হলেন সেটা তো আপনি জানেন না। এটা আসলে আমি জানি যে আপনি জাফরানের দ্বারা ভালো হচ্ছেন, এটা ছিল পূর্বযুগের বিষয়। এই জন্য মেশক বা জাফরানের কালি দ্বারা বিভিন্ন তাবিজ লিখিত করা হতো এবং এগুলো
ভিজিয়ে বা বাসনে লিখে বাসন ধুইয়ে পানি খাওয়ানো হতো, আর এখনও এগুলো দিয়ে অনেকে তদবির করে থাকেন, বলে থাকেন যে জাফরান কালি দিয়ে আমি তাবিজ লিখে দিচ্ছি আর আপনি ওইটা ব্যবহার করেন। অনেক সময় বশীকরণ বা প্রেমিক প্রেমিকার জন্য, স্বামী স্ত্রীর জন্য বা অনেক অনেক ভালোবাসার তাবিজের জন্য মেশক জাফরান কালির কথা বলা হয়ে থাকে। আসলে এর পেছনের রহস্য হচ্ছে, আপনি যখন জাফরান কালি দিয়ে তাবিজ লিখতে যাবেন ভুজ পাতার উপর, ভুজ পাতা একটা পাতা আছে, বড় একটা পাতা, এইটাও একটা ভাওতা, ভুজ পাতার মধ্যে আপনি কেন জাফরান দিয়ে লিখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কি জাফরান দিয়ে লিখা? আমি আসছি এই প্রসঙ্গে একটু পরে। সম্মানিত ভাই বোনেরা, যখন আপনাকে বলা হবে আপনি জাফরান কালি দিয়ে বা মেশক জাফরান কালি দিয়ে লিখবেন, তখন আপনি জাফরান কালি খুঁজে পাবেন না। আপনি কি জানেন জাফরানের প্রতি কেজির দাম কত? এক কেজি জাফরানের দাম বাংলাদেশে বর্তমানে 5 লক্ষ টাকা। এক কেজি জাফরান উৎপাদন করতে প্রায় 1 লক্ষ ফুলের দরকার, আর ওই 1 লক্ষ ফুল থেকে 1 কেজির মতো শুকনো জাফরান উৎপাদিত হয়, যেটার বর্তমান বাজার মূল্য বাংলাদেশের টাকায় 5 লাখ থেকে 6-7 লাখ টাকা পর্যন্ত। কিন্তু আপনি দেখবেন কেউ না কেউ আপনাকে এই রকমের একটা শিশি দিয়ে বলবে, এটাতে জাফরান আছে, আমি জাফরান বিক্রি করছি, এটা 20 টাকা দাম। আসলে সে ওইটার মধ্যে কোনো লাল কালারের কালি অথবা যে কোনো ধরনের আলতা অথবা যে কোনো লাল রং দিয়ে বানিয়ে আপনাকে ধোঁকা দিয়ে দিবে, আর আপনি ওই কালি দিয়ে তাবিজ লিখে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন পাবেন যে আমি অমুকের দেওয়া তাবিজটা আমার নিজ হাতে জাফরান কালি দিয়ে লিখেছি। এই স্যাটিসফ্যাকশনের উপরে আপনি অনেক সময় অনেক বিষয়ে সুস্থ হবেন, কারণ মানুষের মনের স্যাটিসফ্যাকশন অনেক রোগের জন্য শিফা হিসাবে কাজ করে, যেটাকে বলা হয় ইমিউন সিস্টেম। আপনি যখন কোনো বিষয়ে সন্তুষ্ট হবেন তখন দেখবেন আপনার রোগ ব্যাধি থেকে অনেকটা আপনি মুক্ত হচ্ছেন। তো আসলে জাফরান কালি দিয়ে লিখা বা মেশক আম্বর দিয়ে লিখার কোনো কথা কোরআনে বা হাদিসে বলা হয়নি, এটা মানব জাতি তৈরি করেছে এবং পাক ভারত উপমহাদেশ থেকেই এটা আবিষ্কার হয়েছে। কোনো তাবিজ লিখতে বা কোরআন শরীফ লিখতে বা হাদিস শরীফ লিখতে জাফরান কালি, মেশকের কালি ব্যবহার করতে হবে, এই কথা তো কোরআনের কোথাও নাই, এই কথা হাদিসের কোথাও নাই। অতএব আমরা একটা তাবিজ লিখতে গেলে এইভাবে কেন জাফরান কালি দিয়ে লিখব? আমি তো সাধারণ কালি দিয়ে লিখলেও হচ্ছে, এখন আপনি এই তাবিজটা পাবেন কিভাবে? এই তাবিজটা আপনার কাছে পৌঁছবে কিভাবে? আমি লিখলাম, আপনি পাবেন কিভাবে? এই ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে থাকেন যে হুজুর আপনার নিজের হাতের লিখা তাবিজটা আমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিন। দেখুন, এই ভুলটাও আপনারা করবেন না, কারণ এই কলম আর হুজুরের এই হাতের কোনোই কারামতি নাই। এই কাগজের মধ্যে যা লিখিত আছে এটার মধ্যেই হচ্ছে কারামতি। অতএব এটা আপনি যদি পেয়ে যান আর আপনি যদি এটাকে ফটোকপি করে ব্যবহার করেন, তাহলে এখানে যা লেখা আছে হুবহু আপনি তাই পেয়ে যাচ্ছেন এবং সেটার দ্বারা আপনি উপকৃত হবেন যদি সেটা সঠিক হয়ে থাকে। ঠিক সেইভাবে আমি অনেক তাবিজ দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে আর বলে থাকি আপনারা প্রিন্ট আউট করে ব্যবহার করুন। অনেকের মনে আসতে পারে যে অন্যান্য হুজুরেরা জাফরান কালি দিয়ে, মেশক কালি দিয়ে লিখে কুরিয়ার সার্ভিস করে তাবিজ পাঠান আমার কাছে, এই হুজুর বলছেন হোয়াটসঅ্যাপে তাবিজ দিবেন, প্রিন্ট করে ব্যবহার করব, এইটা কতটুকু কার্যকর হবে বলে আপনার মনে যে সন্দেহ, এই সন্দেহ আজকের এই ভিডিওটা দেখে দূর করে দিন। জাফরান কালির বা মেশক কালির কোনোই গুণাগুণ নাই তাবিজ লিখার ক্ষেত্রে, তবে জাফরানের পার্সোনাল একটা উপকার আছে, জাফরানের যে হেলথ বেনিফিট যেটা, এটা আলাদা বিষয়, এটা একটা ভেষজ, এটা একটা হার্বাল ঔষধ। আপনি জাফরান যদি অরিজিনাল কিনে এনে দুধের মধ্যে দিয়ে খেতে পারেন প্রতিদিন, আপনার পেটের সমস্যা হবে না, তাছাড়াও আরও অন্যান্য রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। জাফরান একটা হাই পাওয়ার অ্যান্টি অক্সিডেন্ট মেডিসিন। অতএব জাফরান দিয়ে তাবিজ লিখার সাথে কোনোই সম্পর্ক নাই, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমা কিয়াসের মধ্যেও নাই, কোথাও নাই। এটা পাক ভারত উপমহাদেশের কিছু সংখ্যক পীর মাশায়েখ সাধু সন্ন্যাসীরা আবিষ্কার করেছেন, আর জাফরান সব সময়ই অত্যন্ত মূল্যবান।
আর সাধারণ মানুষ জাফরান পাবে না, পীরের কাছে যেতে হবে, মোল্লার কাছে যেতে হবে, হুজুরের কাছে যেতে হবে। এই জন্য এমন এক উপকরণের নাম বলে মানুষকে ভয় ঢুকিয়ে দেন যে আপনি মেশক আনতে হবে, জাফরান আনতে হবে, এরকম বললে আপনি খুঁজে পাবেন না। আর তখন অটোমেটিক বলবেন যে হুজুর আপনি করে দিন, কারণ আমরা তো এটা পাচ্ছি না। আর যদি আপনি একটা নিয়েও আসেন হুজুরের কাছে, হুজুর বলবেন এটা তো সঠিক নয়, এটা নকল। তখন আপনি বলবেন যে হুজুর আসলটা আপনি দিন, আর তখন হুজুর আসলটা দিবেন বলে তিনি লাল কালি দিয়ে লিখে আপনাকে দিয়ে দিলেন। কারণ জাফরান 5-7 লাখ টাকা কেজি এখন বর্তমানে, এখন থেকে অনেক পূর্বের যুগ পর্যন্ত সবসময়ই জাফরান অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি একটা মশলা। অতএব এই জাফরান কালির সাথে তাবিজের কোনো সম্পর্ক নাই। যারা বলে থাকেন আপনি এটা লিখবেন জাফরান দিয়ে, মেশক দিয়ে, মেশক কি আপনি কি জানেন? মেশক হচ্ছে মৃগ নাভি, হরিণের নাভি থেকে উৎপাদিত এক ধরনের ঘ্রাণ সম্পন্ন একটা বস্তু, এটার নাম মেশক। আর এই মেশক পেতে হলে 70-80টা পুরুষ হরিণ থেকে সার্চ করলে একটা মিষ্ক পাওয়া যায়, আর একটা মিষ্কের দাম অন্তত 4-5 লক্ষ টাকা। অতএব সবচাইতে মূল্যবান একটা বস্তু দিয়ে আপনাকে তাবিজ দেওয়ার কথা যখন বলা হবে আপনি ভয়ে ভীত হয়ে যাবেন, আর মার্কেটে গিয়ে লাল রঙের কালি কিনে আনবেন যেটার মধ্যে তারা বলবেন আমরা এটা অরিজিনাল জাফরান কালি বিক্রি করছি। এমনকি এরকম কলম পাবেন যেখানে লেখা আছে জাফরান কালির কলম, আর আপনি সেটা লিখে তাবিজ দেওয়া শুরু করবেন, কিন্তু আসলে এটা কেমিক্যালি রিয়াকশনের কারণে অনেক সময় সমস্যা হতে পারে। সুতরাং আজ থেকে মনে রাখবেন এই ধরনের তাবিজ আল্লাহ রব্বুল আলমিনের পাক কালাম কোরআনুল করিম, দেখেন প্রিন্টিং কালি দ্বারা লিখিত, হাদিস শরীফ প্রিন্টিং কালির দ্বারা লিখিত, সমস্ত কালি হচ্ছে সাধারণ কালি। আল্লাহ রসুলের যুগে যখন কোরআনুল করিমের আয়াত পাথরের মধ্যে অথবা কোন পাহাড়ের গায়ে চামড়াতে লিখা হতো, তখন কি জাফরান কালি দিয়ে লিখা হতো? অবশ্যই নয়। জিব্রাইল আলাইহিসসালাম একটা অলৌকিক বাণী নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, আর সেই বাণীটা যদি সাধারণ কালি দিয়ে লিখা যায় তাহলে আজকাল কেন একটা সাধারণ তাবিজ লিখতে হলে 8-7 লাখ টাকার জাফরান দিয়ে লিখতে হবে? এর মানে হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে আর হুজুরদের ফায়দা লোটা। অতএব আজ থেকে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, মেশক জাফরান কালির সাথে তাবিজ তোমারের কোনো সম্পর্ক নাই, যে কোনো কালারের কালি দিয়ে আপনি তাবিজ লিখতে পারেন যদি তাবিজ সঠিক হয়ে থাকে। অনেক সময় দেখবেন 7-5-3-2 কয়েকটা রেখা টেনে 7-8-2-5 লিখে দেওয়া হলো, এটার মধ্যে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন কি যে লেখা আছে সেটা কেউই বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না। আর আপনি জাফরান দিয়ে লিখে যে উপকার পেয়ে যাবেন এগুলো সবই ভাওতাবাজি। কিন্তু এখানে দেখুন, আপনারা যারা আরবি পড়া জানেন, আরবি লিখতে জানেন, অবশ্যই আপনারা দেখতেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক নাম লেখা আছে। এটার কোনো ফায়দা আছে কি না আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আর এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কতটুকু উপকৃত হবেন সেটা আপনি নিজেই আপনার বিবেক বিবেচনা ব্যবহার করে বুঝতে পারবেন। এটার জন্য কোনো জাফরান কালির দরকার নাই, সাধারণ একটা কলম হলে হবে। এই ধরনের সাধারণ কলম দিয়ে লিখে আপনি ব্যবহার করলেই কাজ হয়ে যাবে। আর এটা আপনি আমার কাছ থেকে নিতে হলে কোনো কুরিয়ার সার্ভিস করতে হবে না, কোনো ধরনের মেইল করতে হবে না, আপনাকে জাস্ট হোয়াটসঅ্যাপে দিলে আপনি প্রিন্ট করবেন, ব্যবহার করবেন। আমি অন্যান্য তাবিজদাতা ভাই বোনদেরকেও বলবো এই কথা, আপনারা এই মেয়েশকে জাফরান কালি দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে আপনারা হোয়াটসঅ্যাপে তাবিজ দেন, মানুষ প্রিন্ট করে ব্যবহার করার সুযোগ করে দিন। যদি আপনার তাবিজ সঠিক হয়ে থাকে তাহলে প্রিন্ট করলেও সেটাতে কাজ হবে। আশা করি সাধারণ ভাই বোনেরা সবাই বুঝতে পেরেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।